নমস্কার দর্শক বন্ধুরা আজকেও আমরা গর্ভাবস্থা রিলেটেড একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ডায়াবেটিস বা বডিতে অত্যাধিক সুগার থাকার যে কন্ডিশন সেটা আমাদের দেশে জিনগত কারণে খুবই কমন হ্যাঁ দেখা গেছে যে ভারতবর্ষে এটা ডায়াবেটিস কিন্তু একটা অত্যন্ত কঠিন এবং খারাপ চেহারা সোসাইটির মধ্যে নিচ্ছে এর কারণটা কিন্তু আমাদের জিনের মধ্যে আছে দেখা গেছে সাউথ এশিয়ান পপুলেশন মানে আমরা ভারতীয়রা যার মধ্যে পড়ি তাদের ক্ষেত্রে কিন্তু জেনেটিক সাসেপ্টেবিলিটি মানে জিনগত কারণে ডায়াবেটিস ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি থাকে এর সঙ্গে লাইফস্টাইল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট প্লে করে খাওয়া দাওয়া একটা গুরুত্বপূর্ণ পার্ট প্লে করে বডি ওয়েট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লাট প্লে করে এই সমস্ত মিলিয়ে কিন্তু ডায়াবেটিস আমাদের দেশে একটা অত্যন্ত কঠিন সমস্যার আকার ধারণ করছে প্রেগন্যান্সি এবং ডায়াবেটিস একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে যারা আমরা হাই রিক্স প্রেগনেন্সি প্র্যাকটিস করে থাকি ব্লাড সুগার যাকে বাংলাতে মধুমেহ বলা হয় প্রেগনেন্সিকে দুভাবে অ্যাফেক্ট করতে পারে একটাকে আমরা বলি প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মানে প্রেগনেন্সি আসার আগে থেকেই কারুর যদি ডায়াবেটিস থাকে এবং ডায়াবেটিস জানা অবস্থাতেই তিনি প্রেগনেন্সি জার্নি শুরু করলেন আর আর একটা কন্ডিশন হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মানে প্রেগনেন্সি আসার পরেই তার সুগার বাড়লো বা একটা ডায়াবেটিস লাইক কন্ডিশান তার শরীরের মধ্যে ডেভেলপ করলো বেশিরভাগ ক্ষেত্রেই ডেলিভারি হয়ে যাওয়ার পরে আবার তার সুগার নর্মাল হয়ে গেল কিন্তু আবার তার বয়স যখন আরও কুড়ি বছর পরে তখন কিন্তু তিনি আবার ডায়াবেটিস ডেভেলপ করলেন অনেকেই আপনারা জানেন ডায়াবেটিস ধরনের হতে পারে একটা হচ্ছে টাইপ ওয়ান আর একটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস যেটা টাইপ ওয়ান ডায়াবেটিস সেটা ইয়াং বয়সে হয় এবং সেক্ষেত্রে অনেকেই ইয়াং কাপল যারা প্রেগনেন্সির কথা ভাবছেন মহিলা যারা প্রেগনেন্সি কথা ভাবছেন প্রিজেস্টে মানে জেস্টেশনাল প্রিজেস্টেশনাল অবস্থাতেই তারা ডায়াবেটিস নিয়েই প্রেগনেন্সির মধ্যে ঢোকেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আছে কারণ কি ডায়াবেটিস মা এবং বাচ্চা দুজনের পক্ষেই কিন্তু ক্ষতিকারক কিভাবে না বাচ্চার ক্ষেত্রেই আগে আমি বলি দেখা গেছে যে বাচ্চা যখন তৈরি হয় ভ্রণটা যখন মায়ের জরায়ুর মধ্যে তৈরি হয় তখন যদি তার অ্যাটমসফিয়ার বা আবহাওয়াটা সঠিক পরিমাণে সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু তার গঠনটা ঠিকঠাক হয় না জন্মগত ত্রুটি থেকে যায় ডায়াবেটিস তার মধ্যে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ দেখা গেছে যদি মায়ের ব্লাড সুগার প্রেগনেন্সির একদম শুরুর দিকে সঠিক কন্ট্রোলের মধ্যে না থাকে বা অত্যাধিক পরিমাণে বেশি থাকে তাহলে প্রাথমিকভাবে মিসক্যারেজ হতে পারে বা প্রেগন্যান্সি নষ্ট হয়ে যেতে পারে বা প্রেগন্যান্সি যদি ডেভেলপও করে তাহলে বিশেষ বিশেষ কিছু অঙ্গ প্রত্যঙ্গের গঠন ঠিকঠাক হয় না কনজেনিটাল হার্ট ডিফেক্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস স্পাইনাল কডের ত্রুটি বা স্পাইনা বাইফিটা একটা গুরুত্বপূর্ণ জিনিস ক্লেফট মানে হচ্ছে মুখ বা ঠোঁটের মধ্যে যে খাঁচ থাকে ফেশিয়াল ক্লেপ যেটাকে বলে সেটা হওয়ার সম্ভাবনা থাকে এ ছাড়াও কিন্তু অন্যান্য অনেক ত্রুটি বাচ্চার মধ্যে থাকতে পারে এর সঙ্গে বাচ্চাদের একটা বড় হওয়ার প্রবণতা থাকে মানে নর্মালি যা ওজন এক্সপেক্ট করা যেতে পারে তার থেকে বেশি ওজন এবং এটাকে ম্যাক্রোসোমিয়া বলে জলের পরিমাণ বাচ্চার বেশি থাকে এবং যার ফলে কিন্তু প্রিটার্ম লেবার বা প্রিম্যাচুর ডেলিভারি হবার একটা একটা পরিস্থিতি তৈরি হয় এছাড়া দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই কিন্তু বাচ্চাদের একটা আনএক্সপ্লেন্ড ইন্ট্রা ইউট্রাইন ডেথ মানে পেটের মধ্যে বাচ্চা কোনো কারণ ছাড়া হঠাৎ করে হার্টবিট অফ হয়ে যাওয়া মারা যাওয়ার পসিবিলিটি থাকে এটা প্রিজেস্টেশনাল ডায়াবেটিসে এই রিস্কটা অনেকটাই বেশি থাকে সেই কারণে এডুকেশন ম্যাটার্নাল এডুকেশন খুব গুরুত্বপূর্ণ মানে মাকে ভালোভাবে এজুকেট করা যাতে তিনি সঠিকভাবে বাচ্চার নড়াচড়ায় এগুলোর খেয়াল রাখতে পারেন এবং বিশেষ বিশেষ পরীক্ষার মাধ্যমে বাচ্চার মনিটরিংটা পার্টিকুলারলি শেষের দিকে কিন্তু করতে হয় মোর ক্লোজলি এইতে গেল বাচ্চার রিস্কের কথা মায়ের ক্ষেত্রে আর কি কি হতে পারে দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই যারা ডায়াবেটিস প্রেগন্যান্সি নিয়ে ঢোকেন পার্টিকুলারলি যারা টাইপ টু ডায়াবেটিস তাদের কিন্তু বডি ওয়েট অনেকটা বেশি হয় প্রেগনেন্সি চলাকালীন তাদের ব্লাড প্রেশার বাড়তে পারে বা যদি বাচ্চার অ্যারাউন্ড জলের পরিমাণ বেশি থাকে তাহলে মারা অতি সহজেই হাঁপিয়ে ওঠেন কারণ তার পেটটা অনেকটা বড় হয়ে যায় প্রিমটার্ম প্রিম্যাচর লেবারের রিস্ক থাকে এছাড়া ডায়াবেটিস রিলেটেড ইনফেকশন ডিউরিং দ্য প্রেগনেন্সি দে আর মোর সাসেপ্টেবল মানে তাদের হঠাৎ করে ইনফেকশন হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে ইনফেকশনটা চেষ্টা হতে পারে বাট মোর কমনলি ইউরেন ইনফেকশান এগুলো কিন্তু ডায়াবেটিক মায়ে বা জেনেটাল ইনফেকশান ফাঙ্গাল ইনফেকশান এগুলো কিন্তু ডায়াবেটিক মায়েদের অনেক ক্ষেত্রেই কিন্তু বেশি হয় সিজারিয়ান সেকশন ডেলিভারি সম্ভাবনা অনেকটাই বেশি থাকে যেহেতু বাচ্চারা বড় হয় এবং বাচ্চা হবার পরে ব্লাড লস বা পোস্ট প্যাটাম এগুলো হওয়ার পসিবিলিটি কিন্তু বেশি থাকে এছাড়া ব্লাড প্রেশার রিলেটেড যে যে কমপ্লিকেশানস প্রেগনেন্সিতে হতে পারে যদি ডায়াবেটিস মানে ইন অ্যাডিশন টু ডায়াবেটিস যদি তাদের ব্লাড ও প্রেগনেন্সি চলাকালীন ব্লাড প্রেশার প্রবলেম ডেভেলপ করে তাহলেও কিন্তু মায়ের কিন্তু অনেক কমপ্লিকেশনের পসিবিলিটি থাকে না এই ব্যাপারটা এই ব্যাপারগুলো অ্যাভয়েড করার জন্য আমরা কি কি করতে পারি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যদি কেউ জানেন যে তার ডায়াবেটিস আছে এবং তিনি প্রেগনেন্সি কথা ভাবছেন তার কিন্তু প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিং ইজ এ মাস্ট মাস্ট মানে ডেফিনেটলি তাদের প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ের কথা ভাবা উচিত কেন না প্রাথমিকভাবে যে ব্লাড সুগারটা লেভেলে মনিটরিংটা আমরা বলি সেটা প্রেগন্যান্সি চলাকালীন পার্টিকুলারলি আর্লি প্রেগনেন্সিতে আমাদের অনেকটাই টাইট রাখতে হয় যারা কোনো ওরাল মেডিসিন পাচ্ছেন ডায়াবেটিসের জন্য কথা ভাবছেন তাদের কিন্তু এন্ডোক্রিনোলজিস্ট বা ডায়াবেটিক স্পেশালিস্ট যারা তাদের পরামর্শ নিয়ে ইনসুলিনে শিফট ওভার করতে হবে কারণ বেশিরভাগই কিন্তু যে ওরাল অ্যান্টিডায়াবেটিক মেডিসিনগুলো আছে সেগুলো বাচ্চার পক্ষে সেফ নয় ইনসুলিন বাচ্চার কাছে পৌঁছয় না সুতরাং বাচ্চা কোনো সেটা ক্ষতি করতে পারে না এছাড়া ওয়ান সি বলে একটা বিশেষ রক্তের পরীক্ষা যেটা আমাদের লং টার্ম সুগার লেভেলটাকে বলে যে লাস্ট তিন চার মাস শরীরে সুগারটা কীরকম ছিল সেইটা সাড়ে ছয় বা তার নিচে থাকাটাই বাঞ্ছনীয় এছাড়া সঠিক পরিমাণে কন্ট্রোল রয়েতে এক্সারসাইজ বা হাঁটা চলা প্রফেশনাল ডায়েটারি অ্যাডভাইস নিয়ে চলা প্রেগন্যান্সির আগে থেকেই ফলিক অ্যাসিড বলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিনের সাপ্লিমেন্টেশান নেওয়া এগুলো কিন্তু লাইক এনি আদার হাইরিস্ক প্রেগন্যান্সি ডায়াবেটিক প্রেগনেন্সিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট প্লে করে প্রেগনেন্সি চলাকালীন ইউজুয়ালি আমরা হোম ব্লাড গ্লুকোজ মনিটরিং করতে বলি মানে যারা মা আছেন প্রসপেক্টিভ মা আছেন তারা কিন্তু বাড়িতেই দিনে একবার দুবার তিনবার সপ্তাহে চার পাঁচবার ব্লাড সুগারের মনিটরিং করেন ফিঙ্গারপ্রিন্ট টেস্টের মাধ্যমে এবং সেটা ডাক্তারদের কাছে জানালে তারা যে ইনসুলিনের ডোজটা ব্যবহার করেন সেটা কমিয়ে বাড়িয়ে সঠিকভাবে ব্লাড সুগারটাকে কন্ট্রোল করা সম্ভব হয় কিছু কিছু ক্ষেত্রে ইনসুলিন ছাড়াও যেটা সেফ ওরাল মেডিসিন আছে যেমন মেটফর্মিন বলে একটা ট্যাবলেট আছে সেটাও কিন্তু ইউজ করা হয়ে থাকে প্রেগনেন্সি চলাকালীন প্রাথমিকভাবে বাচ্চার যে তিন মাসের পরীক্ষা হয় তিন থেকে চার মাসে ডাউন সিনড্রোম টেস্ট বা বাচ্চার অ্যানুপ্লয়েড স্ক্রিনিং বাচ্চা জিনগতভাবে সুস্থ থাকবে কিনা সেটা বোঝার জন্য যে টেস্ট করা হয় লাইক এনি আদার আইলিস্ট প্রেগনেন্সি ডায়াবেটিক প্রেগনেন্সিতেও সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অংশ প্লে করে ইন অ্যাডিশান এই ধরনের টেস্ট যখন করা হয় এবং মা বা মায়ের যদি প্রিজেস্টেশনাল ডায়াবেটিস থাকে সেটা কিন্তু ডাক্তারের কাছে মেনশন করতে হয় এবং এই টেস্টের যে ফর্ম আছে সেটা মেনশন করতে হয় আদারওয়াইজ কিন্তু রিপোর্টের যে ক্যালকুলেশন বা রিপোর্টের যে পারফরম্যান্স সেটা কিন্তু ডায়াবেটিকদের ক্ষেত্রে একদম পারফেক্ট হয় না যদি জানা থাকে এবং যদি মেনশন করা হয় তাহলে ডায়াবেটিসের জন্য যে অ্যাডজাস্টমেন্টগুলো এই ধরনের ফার্স্ট ট্রাইমেস্টার টেস্টে লাগে সেটা করে দিলে সঠিক রিপোর্ট পাওয়া যায় পাঁচ মাসের স্ক্যান ডায়াবেটিক যারা আছেন প্রিজেস্ট্রেশনাল ডায়াবেটিক তাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যানোমালি স্ক্যান এবং এটা ভালো জায়গাতে হতে হবে এবং সঠিক এক্সপার্টাইজ ইউজ করে যাতে কোনো ডিফর্মিটি না আছে বাচ্চার ক্ষেত্রে সেটাকে চেক করে নিতে হবে মোস্ট লাইকলি ফিটাল ইকোকার্ডিওগ্রাফি ইজ স্ট্রংলি রেকমেন্ডেড যেটা বাচ্চার হার্টটাকে মোটামুটি বাইশ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে সঠিক এক্সপার্টাইজ দ্বারা এক্সামিন করা হয় ডায়াবেটিক যারা মা আছেন প্রিজেস্ট্রেশন আর ডায়াবেটিস তাদের কিন্তু বাচ্চাদের কনজেনিটাল হার্ট ডিফেক্টের সম্ভাবনা প্রায় তিন থেকে চার গুণ বেশি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ফিটারিকো কার্ডিওগ্রাফি ডেফিনেটলি ডেফিনেটলি ইন্ডিকেটেড পার্টিকুলারলি যদি কোনো ফ্যামিলিয়াল হিস্ট্রি থেকে থাকে কনজেনেটাল হার্ট ডিফেক্ট এছাড়া ডায়াবেটিক প্রেগন্যান্সিতে হয়তো একাধিকবার বাচ্চার গ্রোথটাকে মনিটর করতে হয় আলট্রাসাউন্ডের সাহায্যে এবং এবং যদি বাচ্চা দেখা যায় যে বড় হওয়ার টেন্ডেন্সি থাকছে তখন কিন্তু ডায়াবেটিসের কন্ট্রোলটাকে আরও টাইট করা হয় আরও কঠিন করা হয় ওষুধের অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে অল থ্রু দ্য প্রেগন্যান্সি মোবাইল থাকতে হবে বিছনায় শুয়ে থাকলে কিন্তু ডায়াবেটিসে হিতে বিপরীতি হয় সুতরাং লাইট এক্সারসাইজ সঠিক ডায়েট এগুলো কিন্তু সবই ডায়াবেটিক মা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব গুরুত্বপূর্ণ বাট পার্টিকুলারলি যখন প্রেগন্যান্সিটা শেষের দিকে যাচ্ছেন এবং যারা প্রিজেস্ট্রেশনাল ডায়াবেটিস মানে প্রেগনেন্সি আসার আগে থেকে ডায়াবেটিস আছে তাদের কিন্তু ইনপার্টিকুলার বাচ্চার মুভমেন্টের ব্যাপারে অত্যন্ত সাবধান থাকতে হবে যেটা আমি বললাম এই ধরনের ক্ষেত্রে আনএক্সপ্লেনড একটা হঠাৎ করে বাচ্চার হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার কিছু কিছু ক্ষেত্রে একটা প্রবণতা থাকে সেই জন্য মায়েদের অ্যাওয়ারনেস এবং এডুকেশন খুব 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 গুরুত্বপূর্ণ ইউলি পরের দিকে গিয়ে একটু ডাক্তার ভিজিট ফ্রিকুয়েন্ট করতে হয় এবং নিয়ারার টু দ্য টার্ম অনেক ক্ষেত্রেই বাচ্চা বড় থাকে জল বেশি থাকে হয়তো সময়ের আগে একটু ডেলিভারি করতে হয় কিন্তু নিয়ারার টু দ্য টার্ম বা পোস্ট টার্ম ডায়াবেটিক প্রেগনেন্সির ক্ষেত্রে হওয়াটা উচিত নয় সেক্ষেত্রে সঠিকভাবে সঠিক ডাক্তারের পরামর্শ নিয়ে ডেলিভারি প্ল্যানিং প্লেস মোড মানে নর্মাল হবে না সিজার হবে ভালো জায়গা হবে না জায়গায় করা যাবে সেই ব্যাপারে সঠিক অ্যাডভাইস নিয়ে ডিসিশন নিতে হবে ডায়াবেটিক যারা মা আছেন তাদের হবার পরে অনেক সময় বাচ্চাদের একটু বিশেষ নিঃশ্বাসের একটা কষ্ট হয় যেটাকে আমরা ট্রানজিয়েন্ট ট্যাকেপ নিয়ে অব দ্য নিউবর্ন বলে থাকি যদিও এটা পিডিয়াট্রিশিয়ানদের ব্যাপার কিন্তু এই ব্যাপারে বাবা মাকে হয়তো ডেলিভারির আগে একটু অ্যাওয়ার করাটা উচিত এটা ম্যানেজেবল কন্ডিশন এটা থেকে বাচ্চার কোনো লং টার্ম ক্ষতি হয় না কিন্তু দেখা গেছে যে যাদের মায়ের ডায়াবেটিস আছে প্রেগনেন্সিতে তাদের যখন বাচ্চারা হয় তাদের জন্মের ইমিডিয়েট পরে হঠাৎ করে একটু নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট হয় যদিও সেটা সঠিক ট্রিটমেন্টের সাহায্যে ঠিক হয়ে যায় সেই কারণে যাদের ডায়াবেটিস আছে মায়েদের ডায়াবেটিস আছে তাদের ডেলিভারিটা একটু ভালো জায়গাতে যেখানে এনআইসিউ কেয়ার বা নিউনেটাল ইনটেন্সিভ কেয়ার আছে এরকম জায়গাতেই তাদের ডেলিভারি হওয়াটা বাঞ্ছনীয় এছাড়া বাচ্চার অনেক সময় ডেলিভারির ইমিডিয়েট পরে বাচ্চার ব্লাড সুগারটা ফল করে যায় সেই কারণে আমরা অ্যাডভাইস করি যে ডেলিভারির খুব পরেই বাচ্চাকে একটু আর্লি ফিড দিয়ে দিতে পার্টিকুলারলি যদি সম্ভব হয় মা যদি পারেন ব্রেস্ট ফিড দিতে যাতে করে এই ধরনের কমপ্লিকেশানস প্রিভেন্ট করা যায় এছাড়া কিছু কিছু ক্ষেত্রে বাচ্চার ফলো লাগে স্পেশাল কেয়ার বা ডাউনগ্রেডেড স্কুবুতে অথবা কিছু কিছু ক্ষেত্রে নিউনেটাল ইনটেন্সিভ কেয়ার বাচ্চাদের লাগতে পারে ডেলিভারি হয়ে যাওয়ার পরে যদি এটা যে স্টেশনাল ডায়াবেটিস থাকে মানে প্রেগন্যান্সি আসার পরে ডায়াবেটিস ডেভেলপ হয়েছে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই মোটামুটি সিক্স টু এইট উইক্স দু মাসের মধ্যে ব্লাড সুগার নর্মাল হয়ে যায় এই ব্যাপারে কিন্তু চেক করে নিতে হবে যে ব্লাড সুগারটা ডেলিভারি পরে নর্মাল হয়ে গেল কি না কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু লং টার্ম কন্টিনিউ করে আর যাদের টাইপ ওয়ান ডায়াবেটিস আছে যাদের প্রেগনেন্সি আসার আগে থেকে ডায়াবেটিস আছে তাদের কিন্তু ডেলিভারি হয়ে যাওয়ার পরে তাদের ডাক্তার কনসাল্ট করে তারা আবার ওরাল মেডিসিনে ফেরত যেতে পারেন এবং সঠিক পরামর্শ নিয়ে তাদের কিন্তু ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখতে হবে ডায়েট খুব গুরুত্বপূর্ণ প্রেগনেন্সি পরে ল্যাকটেশন চলাকালীন ডায়েট প্লেজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল সুতরাং তাদের প্রপার ডায়েটেরি অ্যাডভাইস নিয়ে ক্যালোরি কম নিয়ে যাতে সুগার না বাড়ে অ্যাট দ্য সেম টাইম তারা যা ল্যাকটেট করছেন তারা বাচ্চাকে ব্রেস্ট মিল দিচ্ছেন তাদের কিন্তু সঠিক ডায়েটটা খুব খুব গুরুত্বপূর্ণ ডেলিভারি পরে শুয়ে থাকলে চলবে না লাইট এক্সারসাইজ হাঁটা চলা এগুলো করতে হবে যাতে করে ব্লাড সুগারের কন্ট্রোলটাও ভালো থাকে এবং অন্যান্য ক্ষেত্রে ফিটনেসটা তাড়াতাড়ি ফেরত চলে আসে এই সব কথার মাধ্যমে আমি যে কথাটা হাইলাইট করতে চাইছি যে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি একটা বিশেষ বিষয় যেটা কমপ্লিকেশানস হওয়ার অনেক ক্ষেত্রেই সম্ভাবনা থাকে কিন্তু মডার্ন মেডিসিন আমাদের সেই ক্ষমতা বা সেই বিজ্ঞান আমাদের সেই ক্ষমতা বা সেই জ্ঞানটা দিয়েছে যার সাহায্যে কিন্তু ভালোভাবে এই ধরনের প্রেগনেন্সি ম্যানেজ করা সম্ভব হয় কমপ্লিকেশানস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেওয়া যায় এবং মা এবং বাচ্চার সঠিক যেটা হেলথ সেটাকে এনশিওর করা যায় আশা করি আপনাদের এই ব্যাপারে আলোচনাটা আজকে ভালো লাগলো ভবিষ্যতেও এরকমই গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আবার ফেরত আসার ইচ্ছে রইল আমি ডক্টর প্রদীপ গোস্বামী ডিরেক্টর ফিটোম্যাট ওয়েলনেস ধন্যবাদ